হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সকলকে জানাই আসসালামু আলাইকুম আর প্রোগ্রামিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে কোর্সের দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিওতে আমি দিয়েছিলাম আপনারা কিভাবে একটি মুভি ওয়েবসাইট তৈরি করবেন প্রিমিয়াম টেমপ্লেট কোথা থেকে নেবেন এবং প্রিমিয়াম টেমপ্লেটটা আপনারা কাস্টমাইজেশন কিভাবে করবেন যারা এখন পর্যন্ত সেই ভিডিওটি দেখেন নাই আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো অথবা আমার চ্যানেল থেকে গিয়ে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন আপনারা যদি প্রথম ভিডিও মিস করে ফেলেন তাহলে কিন্তু দ্বিতীয় ভিডিওর আগে আমাদের কিছুই বুঝবেন না ওকে সো ডিসক্রিপশন বক্সে আমি এটাও দিয়ে রাখবো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেখান থেকে গেলে আপনারা সেই আপনার প্রিমিয়াম টেমপ্লেটটা পেয়ে যাবেন আপনারা সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন তারপরে আপনার সাইটে এটাকে ব্যবহার করতে পারবেন এবং প্রফেশনাল হয়তো একটি মুভি ওয়েবসাইট কাস্টমাইজেশন করতে পারবেন এখন আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই মুভি ওয়েবসাইটটাতে আমরা যেটা গত গত ভিডিওতে তৈরি করেছিলাম আজকের ভিডিওতে আমি দেখাবো সেই ওয়েবসাইটটাতে কীভাবে আমরা অ্যাসইউ করব একটা অ্যাস রিলেটেড পোস্ট করবো সম্পূর্ণ সেটিংস থাকবে আজকের এই ভিডিওতে সো ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবে না অনেক লম্বা একটা ভিডিও হবে বাট সম্পূর্ণ ভিডিও যদি আপনি আজকে দেখেন হাতে থাকা মোবাইল দিয়ে আপনি সহজে যে কোনো সাইটকে কাস্টমাইজেশন করতে পারবেন এমনকি অ্যাস রিলেটেডভাবে অ্যাস করে আপনার পোস্ট করতে পারবেন যাতে করে গুগলের মধ্যে আপনার পোস্টটাকে খুব সহজে র্যাঙ্ক করানো যায় ঠিক আছে সো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা কোনো প্রকার স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ হচ্ছে এরকম হাতে থাকা মোবাইল দিয়ে আর্নিং রিলেটেড ভিডিও আমি সবসময় নিয়ে আসি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিত্তি করে একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য তাহলে চলুন কথা বারাবো না কাজে চলে যাই তো বন্ধুরা গতকালকে আমরা যে মোবাইল ওয়েবসাইটটা তৈরি করেছিলাম সেটা যদি আমরা এখন সার্চ করি এফআইএল এম ফিল্মই এ এল ফিল্মায়াল ডট পি এল ও জি এস পি ওটি ডট সি ও এম দেখেন ফিল্ম ট্রায়াল ডট ব্লগ স্পট ডট কম আমরা কিন্তু এখন ফুল নামটা লেখার পরে কিন্তু আমাদের ওয়েবসাইটটা আসবে আর আমরা আজকে যেটা করবো আমাদের এত কিছু লেখা লাগবে না জাস্ট ফিল্ম ট্রায়াল যদি লিখে সার্চ করি তাহলে কিন্তু চলে আসবে ঠিক আছে যদি দেখেন আমি যদি আমার পুরা নামটা লিখে সার্চ করি দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু তৈরি চলে আসছে আমরা কিন্তু এখানে কোনো পোস্ট করি নাই এখন পর্যন্ত ঠিক আছে আমরা শুধু মনিটাইজেশন করছিলাম সেই জন্য অ্যাডগুলো শো হচ্ছে ওকে আমরা আজকে এটাকে টোটাল অ্যাসিউ করব একটা পোস্ট করব দেন হচ্ছে গুগল সার্চ কনসোলে কীভাবে আমরা এটাকে অ্যাক্টিভ করব সেটাই আজকে সম্পূর্ণ ভিডিওতে থাকবে অবশ্যই কোনো প্রকার রিসিভ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আসতে থাকবে আমি কিন্তু হাতে থাকা মোবাইল দিয়ে ইনকাম করার সুযোগ আপনাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেন আমরা চলে যাব এখন আমাদের সেই গুগলের মধ্যে সরি ব্লগার মধ্যে এই হচ্ছে আমাদের ব্লগার আমাদের এই যে দেখেন আমাদের গুগলটা ঠিক আছে দেন হচ্ছে যদি এখানে দেখি আমাদের নামও ঠিক আছে ফিল্ম টায়ার দেন আমরা এটাকে এখন আগে পেজেস বানাবো ঠিক আছে আগে পেজেস বানাবো পেজেস বানানোর জন্য যে পেজ ওকে পেজে ক্লিক করব সরি আমরা কিন্তু টোটালভাবে দেখবো যে আমাদের এখানে পেজেস কোনটা জানেন এই যে ধরেন অ্যাবাউট আস কন্টাক্ট আস এগুলো আমাদের সেট করতে হবে এগুলো সেট করার জন্য আমাদের এই যে পেজেসে যেতে হবে পেজেসে যাওয়ার পরে আমরা যদি এখানে ক্লিক করি থ্রি ডটে ক্লিক করার পরে নিউ পেজ দেখছেন নিউ পেজ লেখা উঠছে জাস্ট নিউ পেজে ক্লিক করব। নিউ পেজে ক্লিক করার পরে আমরা এখানে লিখে দিব কি অ্যাবাউট অ্যাবাউট আস ওকে সরি শুধু অ্যাবাউট লিখি ওকে শুধু অ্যাবাউট লিখলাম দেন হচ্ছে এই যে দেখেন পাবলিশ লেখা আছে জাস্ট একটা পাবলিশে ক্লিক করে কনফার্মে ক্লিক করলাম আমাদের কিন্তু অ্যাবাউট হয়ে গেছে একটা দেন আমরা এখানে কিন্তু আমাদের অ্যাবাউট আমাদের সম্পর্কে লিখতে হবে আমরা এটা কিভাবে লিখবো সেটা কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেন হচ্ছে নিউ পেজ আবার ক্লিক করব অ্যাবাউট সেকশন দেওয়া শেষ হল আমাদের এখন লিখব কি আস ওকে কন্ট্র্যাক্ট এই যে কন্ট্র্যাক্ট আস আস লিখলাম দেন হচ্ছে পাবলিশে ক্লিক করব কনফার্ম ওকে দেন আবার আমরা অ্যাবাউট লিখবো এই যে নিউ পেজ নিউ পেজে ক্লিক করবো দেন এখানে লিখবো প্রাইভেসি পলিসি প্রাইভেসি প্রাইভেসি এগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পাবো না ঠিক আছে আমাদের কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে তো এগুলো দিচ্ছি আমি এখন ঠিক আছে বাট এগুলোর ভিতরে অনেক কিছু লেখালেখি করতে হবে এই প্রাইভেসি পলিসি করতে আনবেন সব কিছু কিন্তু আজকে দেখা দিব কোনো সমস্যা নেই ওকে দেখা হচ্ছে আমরা আবার নিউ পেজে ক্লিক করবো এখন লিখব ডেসক্লাইমার এ এ জি ডেসকলাইমার ওকে ডিসক্লেইমার লিখলাম এই দুইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাকে দিতেই হবে এই দুইটা না দিলে কিন্তু আপনি কোনোভাবেই আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ পাবেন না ঠিক আছে দেন আমাদের দেখেন চারটা কিন্তু অপশন দেওয়া শেষ এখানে কিন্তু আমাদের এই সরি এখানে কিন্তু আমাদের এই চারটে অপশন দেওয়া শেষ ঠিক না তো আমরা এখন এগুলাকে ডেসক্লাইমার প্রাইভেসি পলিসি কন্ডাক্টার স্যাবোটার সেগুলো সেট এগুলো সেট করার জন্য আমরা কী করব নিউ একটা ট্যাব নিব নিউ ট্যাব নেওয়ার পর এখানে লিখব প্রাইভেসি পলিসি জেনারেটর ওকে প্রাইভেসি এই যে চলে আসতে প্রাইভেসি পলিসি জেনারেটর এখানে ক্লিক করার পরে দেখেন একবার উপরে যেই অপশানটা আসবে সেখানে আমরা ক্লিক করবো সেখানে ক্লিক করার পরে এখানে আমাদের ওয়েবসাইট দিতে হবে যে ওয়েবসাইট যদি অ্যাপ থাকে তাহলে অ্যাপে দিতে পারবেন ওয়েবসাইট ওয়েবসাইটে দেওয়ার পরে কন্টিনিউ জেনারেট প্রাইভেসি পলিসি নিচে ক্লিক করবেন নিচে ক্লিক করার পর আপনাকে অন্য একটা অন্য একটা সেকশনে নিয়ে যাবে এখানে আনার পর আপনারা কী করবেন এখানে দেখেন হোয়াটস ইউর ওয়েবসাইট ইউ জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে ঠিক আছে সেই লিঙ্কটা আপনারা পেস্ট করে দেবেন সেই লিঙ্কটা আমি নিচ্ছি একটু ওয়েট করবেন আমি সেই লিঙ্কটা নেই এই যে আমাদের সাইট সরি আমাদের সাইট না আমরা যাবো আমাদের এই যে আমাদের ব্লগ আসতে এখানে ক্লিক করে আমরা এই যে কপি করলাম কপি করে আমরা চলে যাব কোথায় সেই জায়গায় ঠিক আছে প্রাইভেসি পলিসি যেটা আসছে এই যে এখানে এখানে আসার পর আমরা কি করব এই যে ওয়েবসাইট ইউআরএল আমাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব ব্যাস দেন হচ্ছে ইউর ওয়েবসাইট নেম আমাদের ওয়েবসাইট নামটা এখন আমরা দিব ফিলিম সায়াল দ্যান হচ্ছে আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম দিবেন আই এম ই যে আই এম ইন এন ইন্ডিভিজুয়াল এটাতে ক্লিক করবো দেন হচ্ছে ইউনাইটেড ইন কান্ট্রি দিবেন আপনি যে কান্ট্রিতে আসেন সেই কান্ট্রি দিবেন অথবা আপনার খুশি মতো আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন ওকে আমি আমার যেহেতু আমি এখন ওমানে আসি সো আমি ওমান সিলেক্ট করে দিচ্ছি দেন হচ্ছে এই যে নেক্সট স্টেপ নেক্সট স্টেপে ক্লিক করবো দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস দিব আমরা ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিব ফোন নাম্বার অ্যাড্রেস সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার্স ওকে আপনারা চাইলে সবগুলো দিতে পারেন আর না চাইলে আপনার যে যতটা খুশি ততটাই কিন্তু খালি দিতে পারেন আমি ইমেল অ্যাড্রেস দিলাম ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিলাম ওকে দেন আদার্সে ক্লিক করবো নেক্সট স্টেপ তারপর হচ্ছে বাই ইমেল তারপরে যে ইমেল দিতে বলতেছে আমি এখানে ইমেল দিবো এখন আর পি আইটি হোম অ্যাট দ্য রেট জিমেল ডট কম ওকে বাই ভিজিটিং পেজ অন আওয়ার ওয়েবসাইট এটাতে ক্লিক করব মাই এটা দেওয়া লাগবে না ওকে মাই বাই ফোন নাম্বার ফোন নাম্বার চাইলে আপনারা দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি প্লাস নাইন সিক্স এইট সাতানব্বই আঠারো পঁয়তাল্লিশ একুশ দেন হচ্ছে বাই সেন্ডিং পোস্ট ইমেল আমি এখানে পোস্ট ইমেল দিলে দিতে পারবো না দিলে নেই এটা আমার খুশি বা অ্যাড্রেসে যেটা আর কি আমি এখন অ্যাড্রেস দিয়ে দেবো ওই যে ধরেন মাস্কাট ওমান ওকে মাস্কাট ওমান ব্যাস আমি আর কিছু লিখবো না দেন হচ্ছে নেক্সট স্টেপ নেক্সট স্টেপ ইয়েস আই ওয়ান্ট আপগ্রেড দ্য প্রফেশনাল প্রাইভেসি পলিসি এটাতে একটা ক্লিক করবো না আমি নিচেরটাতে ক্লিক করে দিই তাহলে হবে নো আই ডোন্ট টু প্রফেশনাল প্রফেশনাল প্রফেশন প্রফেশনালভাবে দিই আমরা ঠিক আছে ডু ইউ ট্র্যাকিং অ্যান্ড অ্যানালিটিক্স ইয়েস দেন হচ্ছে সরি এটাতে আমরা নো দিব ইয়েস দেন হচ্ছে এই যে নো আমরা নোতে দিলাম ডু ইউজ ট্র্যাকিং অ্যান্ড অ্যানালিটিক্স টুলস সার্চ অ্যাজ গুগল অ্যানালিটিক্স ডু ইউ ইউজ গুগল অ্যানালাইটিক্স অর আদার রিলেটেড টুলস দেন হচ্ছে ডু ইউ সেন্ড ইমেল টু ইউজার নো এগুলো সব কিছু আপনার পেমেন্ট করতে হবে আমরা এখানে নো দিয়ে ক্লিক করি ঠিক আছে নোতে ক্লিক করে জাস্ট স্টেপে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে লিখছে কি ইউর ইমেল অ্যাড্রেস টু রিসিভ দ্য প্রাইভেসি পলিসি ওকে জাস্ট এখানে একটা ক্লিক করব এখানে আমাদের ইমেল আইডিটা দিব আর পি টি হোম অ্যাট দ্য রেট জিমেল ডট কম কারণ ইমেলের মধ্যে আমাদের এটা যাবে তো জেনারেল জাস্ট একটা ক্লিক করব জেনারেটে ক্লিক করার পরে এখানে কিন্তু টোটালি ফ্রি এটা কিন্তু প্রাইভেসি পলিসি ঠিক আছে আমরা জাস্ট প্রাইভেসি পলিসিটা এখন জেনারেট করছে ব্যাস আমাদের প্রাইভেসি পলিসি কিন্তু জেনারেট হয়ে গেছে আমরা এখানে কি কপি দিই ক্লিপবোর্ড এখানে জাস্ট একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা চলে যাব কোথায় জানেন এখানে ক্লিক করার পরে আমরা চলে যাব সেই আমাদের পেজ বানাইছি না গুগলের ব্লগারের মধ্যে আমরা সেই পেজের মধ্যে এখন যাব ঠিক আছে এই যে এখানে ক্লিক করলাম এই যে আমাদের পেজ আমাদের যেহেতু প্রাইভেসি পলিসি প্রথমে তৈরি করছে প্রাইভেসি পলিসিতে একটা ক্লিক করবো প্রাইভেসি পলিসিতে ক্লিক করার পরে এই যে এখানে যে অপশনটা দেখতেছেন এই অপশনটাতে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে এসটিএমএল ভিউ এইখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে এসে আমরা কি করব এগুলো সব ডিলিট করে দিব ওকে এগুলো সব কি করবো আমরা ডিলিট করে দিব ঠিক আছে ডিলিট করে দিলাম এখন ওইখান থেকে আমরা যেটা কপি করছিলাম ওকে ওইখান থেকে আমরা যেটা কপি করছিলাম আমরা কি করব। সেটা এখানে জাস্ট পেস্ট করে দিব ব্যাস পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমরা কি করবো এখন আবার এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই যে কম্পোস্ট ভিউ যেটা আছে এটাতে একটা ক্লিক করে দিব ব্যাস আমাদের কিন্তু প্রাইভেসি পলিসির জেনারেটর হয়ে গেছে দেখছেন এটা কিন্তু আমাদের প্রাইভেসি পলিসি এটার কারণে কিন্তু আপনি গুগল অ্যাপ পাবেন পাবেন হলে কিন্তু পাবেন না দেন আমরা কী করব এখানে আবার আপডেটে ক্লিক করবো সাইডে কর্নার উপরে যেটা আপডেট দেওয়া আছে জাস্ট এখানে আপডেটে ক্লিক করব বেশ আমাদের কিন্তু প্রাইভেসি পলিসি হয়ে গেছে এখন আমাদের কী বাকি আছে ডিসক্লাইমার ওকে আমরা এখন ডিসক্লাইমের ক্লিক করে ডিসক্লাইমার বানাবো ডিসক্লাইমার বানানোর জন্য আমি এখান থেকে ট্যাব নিয়ে বেশি যাওয়াটা দরকার নেই ডিসক্লাইমের লিখবো এখন জাস্ট ডিই এস ডিসক্লাইমার জেনারেটর লিখবো ওকে এই যে ডিসক্লাইমার এই যে ডিসক্লাইমার জেনারেটর চলে আসছে আমরা যে ডিসক্লাইমার জেনারেটরে ক্লিক করবো এখানে ক্লিক করার পর একবার উপরেরটা লেখা আছে জাস্ট উপরের অপশনটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পর সেমভাবে ওয়েবসাইটে ক্লিক করবো তারপর দিয়ে এখানে যে দেখেন লেখা আছে কন্টিনিউ অ্যান্ড জেনারেল ডিসক্লাইমার জাস্ট এটাতে ক্লিক করবো আবার সেমভাবে আমাদের ওই ওয়েবসাইটেতেই নিয়ে যাবে সেমভাবে আপনারা কী করবেন এখানে আপনাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন যেটা আপনারা তৈরি করছেন সেই ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন দেন হচ্ছে মাই ওয়েবসাইট এখানে আপনার নাম দিয়ে দিবেন দেন হচ্ছে মাই এম ইন্ডিভিজুয়াল দেন এখানে আপনার কান্ট্রি সেমভাবে একবারে সেম অপশন মানে একবারে সোজা এটা ওকে একবার শিখতে ফেলতে পারলে আপনারা হাজারো ওয়েবসাইট তৈরি করতে পারবেন তখন আর কারো হাত ধরার প্রয়োজন হবে না ঠিক আছে দেন কান্ট্রি দিয়ে দিলাম দেন হচ্ছে নেক্সট স্টেপে ক্লিক করবো নেক্সট স্টেপে ক্লিক করার পরে আমরা নোতে ক্লিক করব সরি হ্যাঁ নোতে নোতে তারপর আবার নোতে ক্লিক করবো নোতে ডু ইউ শো অ্যাডস গুগল অ্যাডস এটাতে ইয়েস দিবো ওকে ডু ইউ হ্যাভ ফিটনেস ন্যাচারাল ইনফরমেশন এটাতে ইয়েস দিয়ে ইয়েস উই হ্যাভ মেডিকেল রিলেটেড কন্ট্যাক্ট নো দেন হচ্ছে এখানে নো দিতে হবে ডু ইউ পোস্ট পেড প্রোডাক্ট অর সার্ভিস ভি রিভিউস নো হাউ ক্যান ইউজার কন্ট্রাক্ট অফ ইউর এনকোয়াশান রিপেয়ারিং ইউর কুইক বাই ইমেল দেন হচ্ছে এখানে ইমেল দিতে হবে ইমেল আমরা দিয়ে দিচ্ছি আর পি আই টি হোম এট দ্য রেট জিমেল ডট কম দেন হচ্ছে বাই ভিজিটিং পেজ অন আমার ওয়েবসাইট এটাতে না দিলেও পারি এটাতে দিলাম না দেন বাই ফোন নাম্বারটা দিব আমরা এখন সরি বাংলাদেশে ফোন নম্বর দিয়ে দিচ্ছি আমি প্লাস নাইন সিক্স সরি নাইন সিক্স এইট নাইন সেভেন ওয়ান এইট ফোর ফাইভ টু ওয়ান দিয়ে দিলাম বাই সেন্ডিং পোস্ট ইমেল এটাতে ক্লিক করার পরে আমরা এখানে মাস্কাট ওমান দিয়ে দিব ওকে এম এর সিএটি মাস্কাট ওমান বেশ দিয়ে দিলাম তারপর নেক্সট স্টেপ নেক্সট স্টেপে ক্লিক করার পরে সেমভাবে আমরা কী করব এখানে সে আমাদের ইমেলটা দিয়ে দিব আবার আর পি আইডি হোম অ্যাট জিমেল ডট কম দেন হচ্ছে জেনারেট ক্লিক করব সরি আমাদের পেমেন্ট দিতে বলতেছে চোদ্দো ডলার কিন্তু আমরা ফ্রি তো করবো ফ্রিতে করার জন্য আমরা আবার এখানে আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিই সাইটের এখানে দিয়ে দিই আই মিন এম ইন্ডিভিজুয়াল ইউনাইটেড স্টেটসের জায়গায় আমরা কিন্তু ফ্রিতে করবো আমরা কোনোভাবে টাকা দিব না ঠিক আছে আমরা টাকা দিব না কান্ট্রি দিয়ে দিলাম দেন হচ্ছে নেক্সট স্টেপ দেন আমরা এখানে কি করব নোতে ক্লিক করব নো সবগুলোতে নো দিব ওকে কোনোতে ইএস দেওয়ার প্রয়োজন নেই সবগুলোতে নো দিব এখানে আমাদের আর পি আইড জিমেল ডট কম বাই ফোন নাম্বার ফোন নম্বর দিয়ে দিই নাইন সিক্স এইট নাইন সেভেন ওয়ান এইট ফোর ফাইভ টু ওয়ান দেন হচ্ছে এখানে দিব আমরা কি মাস্কাটো মান এম ইউএস মাস্কাটো মান দেন নেক্সট স্টেপ এখন কিন্তু আমাদের আর প্রয়োজন হবে না ওকে আমরা এখানে জিমেলটা দিয়ে দিই ব্যাস তারপর জেনারেট আমাদের কিন্তু এখন আর টাকা দিতে হবে না দেন আমাদের হয়ে গেল দেন আমরা সেমভাবে এখানে কপি টু কপি দিয়ে ক্লিপবোর্ড এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা কি করব আমাদের সেই গুগলে চলে যাবো যেখানে আমরা পেজেস তৈরি করছি তারপরে আমরা ডিসক্লেইমারে ক্লিক করব। যেহেতু আমরা ডিসক্লাইমের তৈরি করছি দেন এই কর্নারে ক্লিক করে এইচটিএমএল ভিউতে যাব এখানে গিয়ে এগুলা সবগুলো ডিলেট করে দিবো ডিলেট করার পরে আমরা যা যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর আবার এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই কম্পোজ ভিউতে ক্লিক করবো ব্যাস হয়ে গেলো আমাদের ডেসক্লাইমার ওকে আমাদের ডেসক্লাইম কিন্তু হয়ে গেছে দেখেন filmtrail.blogspot.com ট্রায়াল ডট ডট কম দেন হচ্ছে এখানে আপডেটে ক্লিক করব ব্যাস হয়ে গেলো এখন আমরা কী করবো এখন আমাদের চলে আসতে কি কন্ট্রাক্টাস দেন হচ্ছে অ্যাবাউট ওকে আমরা কন্ট্রাক্ট এখন ক্লিক করবো এই কন্ট্রাক্স তৈরি করার জন্য আমরা কি করবো আবার চলে সেম সেমভাবে আমাদের এখানে এখানে আসার পরে আমরা আবার প্রথম থেকে যাই এখানে লিখব কন্ট্রাক্ট কন্ট্র্যাক্ট আস জেনারেটর দেখছেন কন্ট্রাক্ট জেনারেটর দেওয়া আছে বেশ এখানে ক্লিক করব এখানে ক্লিক পর একবার প্রথমটা যেটা আছে এটাতে ক্লিক করবো ফ্রি কন্ট্রাক্ট ইউজ জেনারেটর ফর ব্লক ওয়েবসাইট দেন এখানে আমাদের ওয়েবসাইটের নামটা দিব ওয়েবসাইট নেম আই এল এম থ্রি আর সরি এই যে এখানে ফিল্ম টি আর আই এ এল ফিল্মেল দিয়ে দিলাম দেন হচ্ছে আমাদের এখানে এই জিমেল অ্যাড্রেসটা দিতে হবে আমরা যেই জিমেলটা যেখানে আপনাকে খুঁজে পাবে আপনি সেরকম একটা জিমেল আইডি দিয়ে দিবেন আর আইডি হোম অ্যাট দা রেট জিমেল ডট কম দেন হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে আপনারা চাইলে দিতে পারেন না দিলে নাই আমি দিয়ে দিচ্ছি নাইন সেভেন ওয়ান এইট ফোর ফাইভ টু ওয়ান ওকে বেশ আমাদের কিন্তু তিনটে আছে এখন জাস্ট আমরা জানারাটি ক্লিক করবো জানারাটি ক্লিক করার পরে ওকেতে ক্লিক করব জেনারেট উই ডু নট মি ফেভার প্লিজ ক্লিক অন দ্য লাস্ট ওয়ান অফ দ্য পিপল লিভিং দ্য সাইট ওকে এই যে দেখেন নিচে কিন্তু চলে আসছে অলরেডি কন্ট্রাক্টাস আর সব কিছু কিন্তু এই যে দেখেন নিচে চলে আসছে দেখছেন দেন আমরা কী করব কপি টু এইচ ডিএমএল কোড জাস্ট এটাতে একটা ক্লিক করবো এই যে কপি ইস্টেমেল কোড এটাতে একটা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা করব করবো সেমভাবে আমরা চলে যাব এখন আমাদের ব্লগের এখানে পেজ যেখানে তৈরি করছিলাম সেইখানে এখানে যাওয়ার পরে এই যেহেতু আমরা ক্লিক করব কন্ট্রাক্টের কাছে ক্লিক করে সেমভাবে এখানে ক্লিক করে ইস্টেমেল ভিউতে গিয়ে এগুলো তো সবগুলোকে ডিলিট করে দেব ডিলিট করে দেওয়ার পরে জাস্ট পেস্ট করে দিব পেস্ট করে দিলে দেন হচ্ছে আমরা এখানে আবার ক্লিক করে কম্পোজ ভিউতে যাব কম্পোজ ভিউতে গেলে দেখেন এখানে কিন্তু চলে আসছে আমি যে জিমেলটা দিয়েছিলাম যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছিলাম এবং ইমেল সব কিছু কিন্তু সম্পূর্ণ করে একটা প্রফেশনাল লুকের মধ্যে কিন্তু একটা এসে তৈরি হয়ে গেছে দেন আমরা আপডেটে ক্লিক করব ওকে আপডেটে ক্লিক করার পরে এখন কি করতে হবে আমাদের এখন আমাদের এই যে অ্যাবাউট যেটা আছে সেটা তৈরি করতে হবে অ্যাভাউট তৈরি করার জন্য আমরা কি করব। আবার চলে যাব সেম সিস্টেমে সেম জায়গায় ওকে সেম সিস্টেমে সেম জায়গায় যাব এখানে আমরা নতুন ট্যাবে লিখবো কি অ্যাবাউটার আস ওকে এই যে অ্যাবাউটার আস জেনারেটার চলে আসতে এখানে একটা ক্লিক করব দেন একবার প্রথমটাতে ক্লিক করব। প্রথমটাতে ক্লিক করার পরে এখানে কোম্পানির নামটা দিব আমরা কোম্পানির নাম বলতে আমাদের ওয়েবসাইটের নাম বলছে এখানে আমরা ফিল্ম ট্রায়াল দিব এই যে ফিল সরি এখানে ফিল্ম ট্রায়াল চে আর আই এ এল এই যে আমাদের ফিল্ম ট্রায়ালটা দিয়ে দিলাম দেন অ্যাবাউট দ্য কোম্পানি এটা লিখে দিব মুভি ওয়েবসাইট মুভি জাস্ট মুভিস লিখে দিলাম সিলেক্ট দ্য ওয়ান ক্যাজুয়ালি ড্রাই এংরি নর্মাল কেয়ারিং কেয়ারফুল কোর্স ক্রিয়েটিভ এগুলো সব প্রো আমি ক্যাজুয়াল ডিফল্টে দিই ওকে ডিফল্ট দিলে আমি ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবো কি ইংলিশ দেন আমি কি করবো এই যে উইথ ফ্রি জাস্ট এটাতে একটা ক্লিক করব। এটাতে যখন আমি জেনারেটিং ক্লিক করব তখন কিন্তু আমাদের একটা অ্যাবাউটাস তৈরি হয়ে যাবে একটু অপেক্ষা করবেন দেখেন হয়ে গেছে কিন্তু আমাদের আস তো আমরা কী করব এটাকে জাস্ট কপি করবো কপি করার জন্য আমরা এই যে এখানে দেখেন উপরে কপি লেখা আছে কর্নারে জাস্ট এই কপিতে ক্লিক করবো কোম্পানি নাম টাইল সব কিছু দেওয়া আছে আমরা জাস্ট কপিতে ক্লিক করে কপি করে নিলাম এখন আমরা কী করব সেমভাবে আমাদের পেজ অপশনে যাবো পেজ অপশনে যাওয়ার পরে আমরা এই যে আসে ক্লিক করবো আসে ক্লিক করার পরে জাস্ট এখানে আমাদের এটা পেস্ট করে দেবো আমাদের কিন্তু এখন আর ওই যে এইসটিএমএল যা দরকার নেই কারণ এটা হচ্ছে জাস্ট একটা লেখা সেই জন্য যাবা স্ক্রিপ্ট থাকলে স্টেমেল যাওয়ার প্রয়োজন হইতো বাট এখন আমরা জাস্ট লিখে দিলাম তাই এখানে আপডেটে ক্লিক করব ব্যাস আমাদের কিন্তু এখন কি পেজেস বানানো শেষ অ্যাবাউটার্স কন্ট্রাক্টাস প্রাইভেসি পলিসি ডিসক্লেমার সব কিছুই শেষ এখন এগুলাকে আমরা যাতে আমাদের কেউ যদি এই যে এখানে ব্লগে আসার পরে আমাদের ওয়েবসাইটে আসার পরে কেউ যদি আমাদের খুঁজে পেতে চায় যেমন দেখেন নিচে কিন্তু লেখা আছে কি এই যে দেখেন হোম অ্যাবাউট কন্ট্রাক্টাস এখানে আমরা চারটা বাটন অপশন করবো শো করবো যাতে গুগল আমাদেরকে বিশ্বাস করে এবং আমরা সঠিক মুভিটা যে মানুষের কাছে পৌঁছাচ্ছে সেটা যেন গুগল বিশ্বাস করে বা মানুষ বিশ্বাস করে ওকে সেই জন্য আমরা অ্যাবাউটাস কন্টাক্টে কী করব এটা দিতে হবে এখন দিতে কীভাবে দেওয়া লাগবে সেটা আপনাদেরকে আগে দেখাই দেওয়ার জন্য আমরা কী করবো যে আসে এখানে যাবো আমরা কী করবো এই যে শেয়ার বাটন দেখছেন শেয়ার অপশন দেখাচ্ছে আমি একটু ওয়েট করেন মার্ক করে দেখাই এই যে শেয়ার অপশন এই যে শেয়ার অপশন শেয়ার অপশন ওকে শেয়ার অপশন দেখাচ্ছে তো আমরা কী করব সবগুলোকে কপি করবো কপি করার জন্য যেমন ধরুন ডিসক্লাইমার কপি করলাম এইখানে ক্লিক করে জাস্ট কপি ডিসক্লাইমার দিলাম দেন হচ্ছে প্রথমে ডিসক্লাইমারটা দেখে আপনারা একটা দিয়ে যেভাবে দেখাবো সবগুলাই সেম আমি ভিডিও লম্বা করবো না আর ওকে দেন আমরা এখানে থ্রি ডটার ক্লিক করবো থ্রি ডটার ক্লিক করে যে লে আউট লেআউটে ক্লিক করবো লেআউটে ক্লিক করার পরে যে দেখেন লিঙ্ক লিস্ট দেওয়া আছে প্রথমটা এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখেন অ্যাবার্ড দেওয়া আছে কন্ট্যাক্ট দেওয়া আছে ঠিক আছে আমরা কী করব এখন যেহেতু ডিসক্লাইমের কপি করছি জাস্ট ডিসক্লেমার দেওয়ার জন্য এই যে অ্যাড নিউ আইটেম এখানে ক্লিক করব এই সাইট নেমে গিয়ে লিখে দিব ডিসক্লাইমার ওকে যেহেতু আমরা ডিসক্লেমার একটা বাড়াইছি ডিসক্লেমার দিয়ে এখানে যেটা কপি করছি আমরা আমাদের ডিসক্লাইমের শেয়ারে ক্লিক করে এটাকে জাস্ট এখানে পেস্ট করে দেব দেন হচ্ছে এই যে সেভ এই সেভ ঠিক আছে এইখান একটা গেল একবারে নিচে যাবেন আবার দেন হচ্ছে মিনার ফুটার ওয়েড যে সেটাতে ক্লিক করবেন এটা ক্লিক করার পর এই যে হোম অ্যাবাউট আস কন্ট্যাক্ট দেওয়া আছে আমরা জাস্ট এখানে অ্যাড আইটেমে ক্লিক করে এখানে কী করবো ডিসক্লেমের দিব ওকে ডিসক্লাইমার দিয়ে দিলাম সেমভাবে আমরা ওই যে যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো সেমভাবে আপনারা কি করবেন সবগুলা বসাই দিবেন আমি ভিডিওটা লম্বা করলাম না ওকে সেমভাবে সবগুলো কপি করে জাস্ট এখানে এসে বসাই দিবেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে এখন যদি দেখেন আপনারা আবার আপনার ওয়েবসাইটে ঢুকে দেখেন ওয়েবসাইটে ঢুকার পরে এই যে ডিসক্লাইমার আমরা সেভ করছিলাম তাই না দেখেন আবার ওটা একটু রিফ্রেশ দিই রিফ্রেশ দিলাম দেন এখন দেখেন এই দেখেন ডিসক্লাইমার চলে আসছে দেখছেন আমরা যদি ডিসক্লাইমের ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সরি এই জি দেখেন ডিসক্লাইমার চলে আসতে দেখছেন ডিসক্লাইমার এই যে আমাদের নামে ফিল্ম ট্রায়াল ডট ব্লগ স্পট ডট কম আমাদের নামে কিন্তু একটা ডিসক্লাইমার চলে আসছে এখন তো বুঝতে পারছেন কীভাবে সেভ করবেন এইভাবে করে আপনারা সেভ করে নেবেন ব্যাস হয়ে গেল এখন আমরা কী করবো একটা পোস্ট করবো একটা পোস্ট করবো এখন পোস্ট করার জন্য আপনাকে মুভি কালেক্ট করতে হবে মুভি আপনারা কোথায় পাবেন ঠিক না এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা যে আপনারা মুভি কোথায় পাবেন মুভি পাওয়ার জন্য আপনারা কী করেন নতুন একটা ট্যাব নেবেন নতুন একটা ট্যাব নিয়ে জাস্ট সার্চ করবেন ধরেন এইভাবে আমার হয়তো বা সমস্যা হইতে পারে আমি এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে গেলে আপনারা মুভি রিলেটেড যে যেখান থেকে আপনারা মুভি কালার করতে পারবেন সেটা পেয়ে যাবেন ঠিক আছে তারপর আমি লিখি এই যে দেখেন এই যে চলে আসছে ফিল্ম জিলা জাস্ট এটাতে একটা ক্লিক করলাম এটাকে একবার উপরের অংশ যেটা আছে এটাতে জাস্ট একটা ক্লিক করবো ওকে বেস আপনারা চাইলে অন্যান্য বিভিন্ন মুভি ওয়েবসাইট কি ডাউনলোড করতে পারেন অথবা মুভি ওয়েবসাইট থেকে আপনারা মুভি ক্রেক্ট করতে পারেন ধরেন আমি এখানে আমি যে কোনো একটা এই যে হলিউড ইংলিশ মুভিটা দিব ধরুন হাজার চব্বিশ সালের মুভিটা আমি দিলাম তারপরে এখানে ধরেন আমি প্রথম মুভিটা দিব ঠিক আছে এই প্রথম মুভিটা আমি নিলাম প্রথম মুভিটা নেওয়ার পরে এখনও ডাউনলোড অপশন এটা তো আসে নাই আর তাতে ক্লিক করি যে কোনো একটা মুভি আমি আপনাদের জাস্ট পোস্ট করে দেখাচ্ছি জাস্ট আপনাকে কিন্তু কপি পেস্ট করতে হবে নিজের থেকে কোনো কিছু কালেক্ট করতে হবে না দেখেন এখানে এই যে যেটা আছে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করবেন এই যে আরেকটা ডাউনলোড অপশান আছে আর একটাতে ক্লিক করবেন ব্যাস আপনারা কী করুন এই যে পেজটা আছে এই যে পেজটা এই পেজটাকে জাস্ট কপি করবেন এখানে ক্লিক করে জাস্ট এটা কপি করবেন ব্যাস আমরা কিন্তু এটাকে কপি করে ফেললাম ঠিক না এই পেজটাকে একটা কপি করলাম তো এখন কপি করার পরে আমরা কী করবো আমরা এখন এই মুভিটার নাম কি একটু সার্চ করব আগে ওকে মুভিটার নাম হচ্ছে যে দেখেন মুভিটার নাম কি ইমা গিনারি ওকে মুভির নাম হচ্ছে ইমা গিনারি আমরা এখন কী করবো একটা নতুন ট্যাব নিব। ওকে আমরা একটা নতুন ট্যাব নিব। নতুন ট্যাব নিয়ে এখানে লিখবো কি ইমা গিনারি ইমা গিনারি এই যে ইমাজিনারি মুভি ইমাজিনারি মুভি লিখে সার্চ করবো ব্যাস এই যে দেখেন ইমাজিনারি মুভি কিন্তু কতগুলো এই যে ইমেজে ক্লিক করবো ইমেজে যদি ক্লিক করি তখন দেখেন অনেকগুলো ইমেজ কিন্তু চলে আসছে আমরা যেটা লুক প্রফেশনাল হবে সেটাই নিব ধরেন এটা নিলাম এটা নেওয়ার পরে না এটা নেই এটা একটা সুন্দর দেখাচ্ছে এটাকে আমরা কপি ডাউনলোড করি এ ডাউনলোড ধ্যান হচ্ছে আমরা আরেকটা নিব এটা নেই ওকে কারণ এটার সাথে এটা ভালো লুক যায় সরি লম্বা নিতে হবে এটা লম্বা নেই এই যে এটা নিলাম এটাকে আমি ডাউনলোড ইমেজ দিয়ে দিলাম ব্যাস আমরা এটা কিন্তু দিয়ে দিলাম তাই না এখন হয়ে গেল এখন আমরা কি করব এটাকে পোস্ট করব পোস্ট করার জন্য আমরা চলে যাব কোথায় আমাদের ব্লগে এই যে আমাদের ব্লগে আসলাম ব্লগে আসলাম ব্লগে আসার পরে আমরা কি করব এখন এই দেখেন নিউ পোস্ট নামক যে অপশানটা আছে নিউ পোস্ট নামক অপশানে ক্লিক করব ওকে নিউ পোস্ট নামক অপশানে ক্লিক করার পরে টাইটেলে লিখবো কি ইমাগিনারি ইমাজিনারি মুভি ডাউনলোড ওকে জাস্ট আমরা যাতে আপনার খুঁজে পাই কোন কোন জিনিসগুলো সার্চ করলে আপনার খুঁজে পাবে সেটা আপনারা লিখবেন ওকে যেমন আমি এখানে লিখি ইমাজিনারি 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 সরি ডাউনলোড ভালো করে অ্যাস যেরকম করা যায় সেইভাবে লিখতেছি ডাউনলোড ইমাজিনারি দুই হিন্দি ডাবেড মুভিস হিন্দি ডাবেড মুভি ওকে এটা লিখে দেন এই প্রেগ্রাফে ক্লিক করে হ্যাডিংয়ে ক্লিক করবো ব্যাস হয়ে গেল এখন আমরা যেহেতু ছবিটা ছবিটা দিব ছবি দেওয়ার জন্য আমরা জাস্ট এইখানে থ্রিটার ক্লিক করে আপলোড ক্লিক করলাম দেন হচ্ছে ব্রাউজে দেন পিক মিডিয়া পিকারে দেন আমরা যে পিকটাকে নেব সেই পিকটাকে সিলেক্ট করলাম মোবাইলের লোড নিচ্ছে না আমরা আবার যদি ট্রাই করি ব্রাউজ মিডিয়া পিকার দেন হচ্ছে ইমাজিনারি এই যে এখন নিচ্ছে ঠিক আছে খুব সহজভাবে কিন্তু কাজগুলো করা যায় যদি মোবাইলটা ভালো আমার মোবাইলটা তেমন ভালো না আর কি এক্সট্রা লার্জ আমি ক্লিক করলাম দেন হচ্ছে ব্যাস হয়ে গেল দেন আমরা এটাকে রিমাইন্ড করে এখানে আবার একটা পিক যেটা আরেকটা পিক নিয়েছিলাম না সেই পিকটাকে আমরা আবার দিব ঠিক আছে দুইটা পিক আমরা এখানে দিব এই যে আরেকটা পিক এটা ব্যাস আমাদের দুইটা পিক দেওয়া শেষ এই যে এখন এটাকে কাস্টমাইজার করার জন্য এক্সট্রা লার্জ দিয়ে দিব আমাদের কিন্তু এটা হয়ে গেছে ঠিক আছে ই হয়ে গেছে দেন আমরা এখানে নিচে লিখবো মুভি নেম মুভি নেম আপনারা চালে কাস্টমাইজেশন করতে পারেন আমি জাস্ট পোস্ট দিয়ে দেখাচ্ছি মুভি নেম ইমাজিনারি ইম্যাজিনারি বেশ দেন এখানে লিখে দিব ডিউরেশন ডিউরেশন লিখে দিব ধরেন দুই ঘন্টা তেরো মিনিট তেইশ মিনিট এম আই এন ইউ টি ই এস দেন হচ্ছে আরও লিখে দিব আমি ধরেন স্কার টেস্ট

দেন হচ্ছে কোয়ালিটি কিউ ইউ এ এল আই কোয়ালিটি ডি এইচডি এইচডি ওকে ব্যাস হয়ে গেল এটুটুকু জাস্ট দিলাম আপনারা চাইলে আরও অনেক কিছু লিখতে পারেন ঠিক আছে দেন আমাকে এখানে এখন ডাউনলোড বাটন দিতে হবে তো ডাউনলোড বাটনগুলো আমরা কোথায় পাবো ডাউনলোড বাটন দেওয়ার জন্য ধরেন আমি এখন এই যে এখানে একটা নিউ ট্যাব নিলাম নিউ ট্যাব নিয়ে এখানে লিখলাম ডাউনলোড ঠিক আছে ডাউনলোড লিখি ডাউনলোড লিখে সার্চ করলাম ডাউনলোড লিখে সার্চ করার পরে এই যে ইমেজে ক্লিক করব ইমেজে ক্লিক করার পর অনেক দেওয়া আছে ওকে আমরা যা যে লাল বাটনটা দেব এই লাল বাটনটা নেই এই যে লাল বাটনটাতে ক্লিক করে ডাউনলোড ইমেজে ক্লিক করব ওকে ডাউনলোড ইমেজে ক্লিক করলাম তো তারপর দিয়ে এখন কি করব আমরা আরেকটা সিক্রেট ট্রিক্স দেখাই আপনাদেরকে আমি কি করব যে হলুদ আবার লাল বাটনটা দুই সরি একবার ডাউনলোড করছে যেহেতু থাকুক একবারই থাকুক এই যে ডাউনলোড অপশান যেটা আছে এইটা পিকটা নেই ঠিক আছে একটা সিক্রেট ট্রিক্স দেখাই আপনাদের কার একটা এটা আরও সুন্দর দেখাচ্ছে আমি এইটা নেই ওকে এই যে ডাউনলোড ইমেজ দিলাম দুইটা ইমেজ কিন্তু নিলাম ওকে এখন আমি আবার সেই পোস্টার অপশান আসি পোস্টার অপশান আসার পরে এই যে নিচে যাই ধরেন এই যে আমি নিচে আসলাম ওকে এখন এখানে আমি এই এখানে ক্লিক করে ইমেজে ক্লিক করব দেন আবার সেম ভাবে আমি ইমেজ ইনস্টল দেব ঠিক আছে ইমেজ গুলো দিব কোথায় এই এই প্রথমে এই ডাউনলোডের ইমেজটা দেব সরি আবার লোড নিচ্ছে না আবার দেই ব্রাউজ মিডিয়া পিকার দেন এই ইমেজ যে এখন নিচে আমি কিন্তু একটা ডাউনলোড বাটন দিছি ওকে একটা ডাউনলোড বাটন দিছি এটা এতটুকুই থাকবে ঠিক আছে এটাই তুটুকুই থাকবে এটাকে বড় ছোট আর কিছু করব না দেন আবার নিচে নামবো আরেকটা যে ডাউনলোড বাটনটা আমি নিছিলাম সেই ডাউনলোড বাটনটা এখন আবার দিব আমি ওকে সেই ডাউনলোড বাটনটা এখন আবার দিব এই যে এটা নিয়েছিলাম ব্যাস দিয়ে দিলাম সরি পোস্ট এই পোস্ট এই যে এখানে ক্লিক করে আবার সেম ভাবে আমি এখন ডাউনলোড বাটনটা দিব ফ্রম গ্যালারি মিডিয়া পিকার ডাউনলোড বাটন হ্যাঁ দিয়ে দিলাম বেশ আমার কিন্তু দুইটা ডাউনলোড বাটন শেষ তাই না এই যে এটাকে আমি কি করব বড় করে দিব এক্সট্রা লার্জ ওকে এক্সট্রা লার্জে দিয়ে দিব এখন যেটা আমরা ওই যে মুভি থেকে যে পেজটা আমি সর্বপ্রথম ডাউনলোড করতে কপি করতে বলছিলাম যেটা হচ্ছে মুভির ঠিক আছে যেখানে গেলে মুভিটা খুঁজে পাবে আর মমি মানে মুভিটা ডাউনলোড করতে পারো আপনারা কি করবেন এই যে ডাউনলোড অপশনটা আছে এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করে এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন দেন হচ্ছে লিঙ্ক আঁকার যে আইকনটা আছে এটাতে ক্লিক করে এখানে ক্লিক করে সবগুলো ডিলিট করে দেবেন ডিলিট করার পরে যে মুভির পেস্টটা আপনারা কপি করছিলেন আমি যেটা আপনাকে দিয়ে কপি করাইছিলাম ঠিক আছে সেটা কী করবেন এখানে পেস্ট করে দিবেন ওকে পেস্ট করে এই যে অ্যাপ্লাই করে দিবেন সরি এটা তো এটাই তো মুভির মনে হয় ইনফোসার্ভার ইমেজিনারি ফ্রিম টেল ডট প্রস ডট কম হ্যাঁ এটাই ব্যাস এখানে দুইটাতে ক্লিক করে দিয়ে এই অ্যাপ্লাইতে ক্লিক করবেন ব্যাস আমার কিন্তু অলরেডি মুভির ওই কাজ শেষ এখন আমি এটাকে অ্যাসিউ করবো অ্যাসিউ করার জন্য কী করতে হবে ইমিগ্রি মুভি ডাউনলোড এই যে এখানে লেভেল যেটা আছে এখানে ক্লিক করবেন এখানে আপনার মুভির নামটা দিয়ে দিবেন এই যে এই সম্পূর্ণ যেটা আছে এটা কপি করবেন এটাকে কপি করি আমি কপি করে এই যে এখানে এখন এটা বসাই দিলাম ওকে দেন হচ্ছে আপনার কিওয়ার্ড দেবেন কিওয়ার্ড কোনটা হিন্দি যে আপনি কিওয়ার্ড বানাইছিলেন না হিন্দি ডাবেট মুভিজ গত ভিডিওতে এই যে হিন্দি ডাবেট মুভি এটা দিলাম দেন হচ্ছে হিন্দি মুভি দিছিলাম আমরা হিন্দি মুভি আপনি চাইলে যে কিওয়ার্ডগুলো দেবেন সেই কিওয়ার্ডে কিন্তু এগুলো শো করবে কথা বুঝছেন ব্যাস হয়ে গেল দেন হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু আরও অনেক কাজ দেওয়া আছে এই যেগুলা করছি ঠিক আছে এগুলাতে আপনার অ্যাসু করার জন্য সেটিংস অপশনে যেতে হবে এখানে কিন্তু সার্চ অপশন আসবে যেগুলো ক্লিক করলে যেগুলো লিখে সার্চ করলে আপনার চ্যানেলটা বা আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাবে সেগুলো সার্চ দিতে হবে সার্চগুলো অপশনগুলো সেটিংসে গিয়ে ঠিক করতে হবে ঠিক আছে ভিডিও কত মিনিট হয়েছে আগে দেখি উনত্রিশ মিনিট হয়েছে সমস্যা আরও দশ মিনিট লাগলে লাগুক দেন আমরা এখানে কী করব এটা ভাবে রেখে দিব এটা এভাবে রেখে কোনো পাবলিশ করবো না এটা এভাবে রেখে দিলাম দেন হচ্ছে আমরা এখন চলে যাব কোথায় সেটিংস অপশনে দেখেন এই যে সেটিংস আমরা জাস্ট এই সেটিংস অপশনে ক্লিক করব সেটিংস অপশনে ক্লিক করার পরে এই যে আমাদের টাইটেল দেওয়া আছে ডেসক্রিপশন লিখব ডিসক্রিপশনের মধ্যে আপনারা কী করবেন শর্ট করে একটা ডিসক্রিপশন লিখবেন মুভি নিয়ম এবং এটা কোথায় পাবেন আপনি যে চার্জিবিটিতে যাবেন লিখবেন যে গিভ মি মুভি ওয়েবসাইট আপনার মুভি ওয়েবসাইটের নামটা লিখে লিখবেন যে নেট ফাইভ হান্ড্রেড নেট শর্ট ডিসক্রিপশন ইন ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস ওকে বাস তাইলে ও চার আপনাকে সুন্দর করে একটা ডিস ডিসক্রিপশন দিয়ে দিবে। I make a on movie website. Always always you find you find your best movie. Download now your favorite movie because B E A B C A U বিকজ বরণ কীভাবে বি এসি বি এসি সি ইউ বি ই এসি এ এসি বিকজ বিকজ ইটস মুভি ওয়েবসাইট ইটস মুভি ওয়েবসাইট ওয়েবসাইট আমি যা সেটা লিখে সেভে ক্লিক করলাম আমার কিন্তু ডিসক্রিপশন লেখা শেষ ওকে দেন হচ্ছে ব্লগ ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে অ্যাডাল্ট কন্টেন্ট এটা সবসময় অফ থাকবে ঠিক আছে দেন হচ্ছে গুগল অ্যানালাইটস মেজারমেন্ট ফেবিকন এখন আমরা কী করবে ফেবিকন ক্লিক করব ফেবিকনে ক্লিক করে চুজ ফাইলে দিব চুজ ফাইলে দিয়ে আপনি একটা লোগো বানাবেন যাতে গুগলের পাশে যখন কেউ সার্চ করবে আপনার গুগলের নামটা শো করবে ঠিক আছে আপনি একটা লোগো বানাবেন লোগোটা জাস্ট এখানে ক্লিক করে দিবেন আমি এখন লং হয়ে যাচ্ছে দেখাচ্ছি না ফেবিগুন এখানে দিয়ে দিবেন ওকে ফেভিকনটা দিলে আপনাদের জন্য ভালো হবে দেন হচ্ছে প্রাইভেসি পলিসি এটা অ্যাক্টিভ থাকবে ব্লগ অ্যাড্রেস এটা থাকবে এগুলো সব থাকবে এটা এসটিএমএল এটা কিন্তু অন থাকতে হবে দেন এগুলো সব ঠিক থাকবে নিচে নামবেন আর নিচে নামবেন এই যে এটাতে একটা ক্লিক করবেন এটাতে একটা ক্লিক করবেন এগুলো অপশন অন করে দিবেন। দেন হচ্ছে অ্যাম্বয়েডেড দেন এই যে পোস্ট ইউজিং ইমেল জাস্ট এটা তো থাকবে সেমভাবে টাইম জোন দিয়ে দিবেন আপনার যেই কান্ট্রি আপনার সেই কান্ট্রি অনুযায়ী টাইম জোন দিয়ে দেবেন আমি আমার কান্ট্রি অনুযায়ী টাইম জোন দিয়ে দিচ্ছি ওকে দুবাই এই যে গালফ স্ট্যান্ডার্ড টাইম এটা দিয়ে সেভ দিলাম দেন হচ্ছে আরও নিচে নম্বর আরও নিচে নম্বর আরও নিচে যে এনেবল সার্চ ডিসক্রিপশান এটা আপনারা অন করে দিবেন অবশ্যই এটা হান্ড্রেড পার্সেন্ট অন করে রাখতে হবে তাহলে কিন্তু এখানে সার্চ অপশনটা আসবে ঠিক আছে দেন হচ্ছে এনেভাল কাস্টমার রবর টেক্সট এখানে কিন্তু আপনার একটা কাস্টমার অবর ট্যাক্স দিতে হবে তাহলে কিন্তু আপনি গুগল সার্চ কনসোলে আপনার চ্যানেলটাকে র্যাঙ্ক করাইতে পারবেন বা আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাইতে পারবেন সার্চ কনসোলে যদি না যায় তাহলে কিন্তু আপনার কোনোভাবেই আপনার ওয়েবসাইট গুগলে খুঁজে পাবে না এখন সেটা সার্চ কনসোল আপনাদেরকে আমি পরের ভিডিওতে দিব তার কারণ হচ্ছে ভিডিওটা অনেক লম্ব হয়ে যাচ্ছে চোদ্দ তেত্রিশ মিনিট হয়ে গেছে জাস্ট বেসিক সার্চগুলো আপনাদেরকে সেটিংসগুলো দেখা দিচ্ছি সামনের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে গুগল সার্চ কনসোলে আমরা আমাদের ভিডিও আমাদের ওয়েবসাইটটা কনসোলে অ্যাড করবো সার্চ কনসোলে এবং সেটার মাধ্যমে আমাদের গুগলের মধ্যে কেউ যদি সার্চ করে তাহলে আমাদের ওয়েবসাইটটা খুঁজে পাওয়া যাবে ওকে দেন আমরা এই যে এনেবল কাস্টমার ট্যাক্স সেটাকে অন করে দেবো এটাকে অন করে দিব দেন হচ্ছে মনিটাইজেশন আমাদের প্রয়োজন নেই এখন বেশ হয়ে গেছে অলরেডি ওকে আমাদের কিন্তু কাজ শেষ আমাদের সেটিংস সেটিংসের মোটামুটি কাজ শেষ আমাদের আরও সেটিংস বাকি আছে যেগুলো আমরা সার্চ কনসোল যখন অ্যাড করতে যাব তখন কিন্তু আমাদের গুলো প্রয়োজন হবে ওকে দেন এখন আমরা কী করবো বের হয়ে যাবো বের হয়ে যে এখানে ক্লিক এখানে ক্লিক করে আমরা জাস্ট করে চলে যাব কোথায় গেল আমাদের পোস্টে এই যে পোস্টে গেলাম পোস্টে যাওয়ার পর এখন যদি আমরা এখানে ক্লিক করি এখন দেখেন এখানে সার্চ অপশন কিন্তু চলে আসে দেখছেন এই যে সার্চ ডিসক্রিপশন এই যে সার্চ ডিসক্রিপশন চলে আসতে আমরা এখন এখানে কী লিখবো আমাদের মুভির নামটা লিখবো দেন হচ্ছে ইমেজিনারি মুভি মানুষ কি লিখে সার্চ করতে পারে কি লিখে মানুষ সার্চ করতে পারে ওকে ইমেজিনারি মুভিস হিন্দি মুভিস মানুষ যেটা লিখে সার্চ করবে সেটা আপনারা এখানে লিখবেন দেড়শো ওয়ার্ডের ভিতরে লেখার পরে ব্যাস আপনাদের কিন্তু কাজ শেষ এখন আসেন আমরা অ্যাড বসাবো কীভাবে এখানে এই যে ডাউনলোড একটা এক্সট্রা বাটন দিচ্ছি এটা কেন দিছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এরকম এখন আমাদের ওয়েবসাইটের পোস্ট করা শেষ এখন আমরা এখানে অ্যাড শো করাবো অ্যাড শো করার জন্য আমরা চলে যাব কোথায় ব্লগারের মধ্যে ব্লগারে যাওয়ার পরে আমরা ওয়েবসাইটে আসি ওয়েবসাইটে থাকা যখন আপনি ওয়েবসাইটে ক্লিক করবেন ওয়েবসাইটে ক্লিক করার পরে এখানে আপনাদের যে ওয়েবসাইটটা আপনারা অ্যাড করছেন সেটা খুঁজে বের করবেন যে ফিল্ম ট্রায়াল আমি ফিল্ম ট্রায়ালে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এখানে দেখেন সবগুলা অ্যাড যে অ্যাড আছে এখানে গ্যাট কোডে ক্লিক করে আপনারা জাস্ট এগুলোকে অ্যাড কপি করে নেবেন ঠিক আছে গ্যাট কোড থেকে স্ক্রিপ্টগুলো কপি করে নেবেন আমি চারোটা কপি করে নিলাম চারোটা কপি করে নিলাম ওকে চারোটা কপি করে নিলাম চারাটা কপি করার পরে আমরা চলে যাব পোস্টের মধ্যে পোস্টের মধ্যে আসার পরে এখন আমরা কী করব এই যে থ্রি ডটে ক্লিক করবো এখানে এইচটিএমএল ভিউ যেটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে জুম করব একবার প্রথমে যাব এই একবার প্রথমে ক্লিক করে আমাদের প্রথমে সাতশো আঠাশ নব্বই যেটার স্ক্রিপ্ট আছে সেটা আমরা এখানে পেস্ট করে দেবো এই যে দেখেন সাতশো আঠাশ ব্যানার যেটা আছে সেটা দেখেন হচ্ছে একবার লাস্টে গিয়ে বাকি যে তিনটা আছে এই তিনটাকে জাস্ট সমানে পেস্ট করে দিব ওকে তিনটাকে পেস্ট করে দিলাম দেন আমরা আবার এখানে ক্লিক করব কম্পোজ ভিউতে যাব ব্যাস হয়ে গেছে এখন এই যে ডাইরেক্ট লিঙ্ক এই যে ডাউনলোড অপশন এখানে আমরা আরও বেশি ইনকাম করতে পারবো সেটা কীভাবে আমরা আবার অ্যাডস্ট্যাটাতে যাব অ্যাডস্ট্যাটাতে যাওয়ার পরে আপনার কী করবেন একটা ডাইরেক্ট লিঙ্ক জেনারেট করবেন অ্যাট অ্যাডস্টটা থেকে ঠিক আছে ডাইরেক্ট লিঙ্ক জেনারেট কীভাবে করবেন এই দেখেন এখানে ডাইরেক্ট লিঙ্ক অপশন আছে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু অসংখ্য ডাইরেক্ট লিঙ্ক আমি অ্যাক্টিভ করে রাখছি ওকে আমি রিলোড দিই একবার ব্যাস রিলোড দিলাম এই যে দেখেন ঠিক আছে অসংখ্য কিন্তু ডাইরেক্ট লিঙ্ক আমি এখানে অ্যাক্টিভ করে রাখছি আপনারা কী করবেন এরকম ডিরেক্ট লিঙ্ক অ্যাক্টিভ করে রাখবেন এখন অ্যাক্টিভ করার জন্য বা একটা নতুন ডিরেক্ট লিঙ্ক খুঁজে পাওয়ার জন্য আপনাদের কী কী করতে হবে আমি সেটা দেখাচ্ছি এক মিনিট এই যে দেখেন এখানে এখানে কিন্তু ডিরেক্ট লিঙ্ক নামক একটা অপশান আছে জাস্ট এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এই যে নন অ্যাডাল্টে এই যে আবার ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলাম সরি ডিরেক্ট লিঙ্ক এগুলো হয়তো বা আমি রিঅাকটিভ করছি সেই জন্য বারবার কেটে যাচ্ছে একটু ওয়েট করবেন ওকে আবার ক্লিক করলাম এই যে নন অ্যাডাল্ট ডিস্টার্ব করতেছে বারবার এটা এখন করার উচিত ছিল না আমার ব্যাস হয়ে গেছে যখন দেখেন এই যে নন অ্যাডাল্ট এই নন অ্যাডাল্টে ক্লিক করলে বেশ অটোমেটিক এর ওটাকে একটা দাগ পড়ে যাবে তখন আপনি অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্রুভ হওয়ার জন্য একটা অপেক্ষা করতে হবে তো অ্যাডে ক্লিক করলে কিন্তু আপনার ডিরেক্টিং তৈরি হয়ে যাবে ঠিক আছে দেন এই সময়টা আমি নষ্ট করলাম না তো আমার দেখেন ডিরেক্টিং তৈরি করা আছে আমি জাস্ট এই ডিরেক্টিং তৈরি হওয়ার পরে এইভাবে আপনাদের শো করবে জাস্ট এখানে দেখেন কপি নামক অপশন আছে ডাম পাশে এই কপি নামক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে চলে যাবেন আপনার ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর এই যে ডাউনলোড বাটন এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এই যে থ্রি থ্রিটা ক্লিক করে এই লিঙ্কে লিঙ্ক অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এখানে ক্লিক করে সবগুলো কেটে দেবেন ওকে সবগুলো কেটে দেবেন কেটে দিয়ে যে ডিরেক্ট লিঙ্কের অপশানটা ক্লিক করছেন এইটা ক্লিক দিয়ে পেস্ট করে দুইটাতে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন বেশ আপনাদের কিন্তু পোস্ট কমপ্লিট এখন আমরা কী করবো জাস্ট আমি পাবলিশে ক্লিক করব এই যে পাবলিশ কনফার্ম ব্যাস আমাদের কিন্তু পোস্ট করা শেষ ঠিক আছে এখন আমাদের ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে আসুন সেটা দেখি এখন যদি আমরা এখানে ক্লিক করে এই যে ভিউ ব্লগে ক্লিক করি ভিউ দেখেন আমাদের কিন্তু পোস্ট করা কিন্তু কমপ্লিট এই যে দেখেন আমরা যে মুভিটা পোস্ট করছি সেই মুভিটা চলে আসতে ইমিগ্রেট মুভি ডাউনলোড এই যে রিড মোড়ে ক্লিক করলে আমাদের আগে প্রথমে অ্যাড দেওয়া হবে কারণ হচ্ছে আমরা গতকালকে অ্যাড দেখা সেট আপ করছিলাম ঠিক আছে অ্যাডে নিয়ে যাবে দেন হচ্ছে এই যে সব অ্যাড ঠিক মতো দেখাচ্ছে দেন এই যে ডিসক্লাইমার তারপর হচ্ছে ক্যাটাগরি সব কিছু কিন্তু এখানে অটোমেটিকলি শো করবে ওকে দেন আমরা যদি এই মুভিতে ক্লিক করি যে আবার এটা ক্লিক করছে দেখছেন মানে আপনার ইনকামের ইনকাম কিন্তু ডাউনলোড করতে গেলেও ইনকাম এখানে ব্যাস চলে আসছে দেখেন মুভি ওয়েবসাইটটা আপনাদের এরকম দেখাবে ঠিক আছে এই যে দেখেন কীরকম দেখা যাচ্ছে কত সুন্দর পোস্ট করার পরে এই যে এগুলো কিন্তু অ্যাড এগুলো ক্লিক করলে কিন্তু আপনার টাকা ইনকাম করতে পারবেন ব্যাস এখন যদি কেউ মুভি ডাউনলোড করতে যায় এই যে দেখেন ডাউনলোড বাটন এখানে যদি কেউ ক্লিক করে প্রথমে অ্যাড আগে ফেস করতে হবে অ্যাড করার পরে কিন্তু ডাউনলোড অপশনে ক্লিক করতে পারবে তো কেউ যদি ডাউনলোড অপশন আসলো তারপর যদি ক্লিক হেয়ারটা ডাউনলোড দিলো তাহলে কিন্তু মুভিটা ডাউনলোড হয়ে যাবে ওদেরকে আপনার ঠকালেন না প্লাস টাকা ইনকাম করতে পারলেন দেন কেউ যদি ভুলে চলে এই যে ডাউনলোড বাটন যেটা আছে রেড বাটন এটাতে ক্লিক করে তাহলে কিন্তু আপনার সরাসরি একটা ডিরেক্ট লিঙ্কে প্রবেশ করবে যেটা হচ্ছে হাই সিপিএমের অ্যাড্রেট ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারতেছেন তো সঠিকভাবে বুঝতে পারছেন বিষয়টা এখন আমরা দেখব গুগলে সার্চ করলে যেহেতু আমাদের নাম পাওয়া যাবে না এখন এটা করার জন্য আমাদের গুগল সার্চ কনসোলে অ্যাড করতে হবে তো গুগল সার্চ কনসোলের একটা বিষয় নিয়ে আরও অনেক লম্বা ভিডিও এটা ওইটা যদি করতে যে ভিডিওটা প্রায় এক ঘন্টার কাছাকাছি চলে যাবে আপনারা দেখবেন না সো ওই ভিডিওটা আমি কি করব পরবর্তী ভিডিওতে দিব ঠিক আছে কীভাবে আপনার গুগল সার্চ কনসোলে টোটালভাবে আপনার নামটাকে শো আপ করাইতে পারবেন অথবা আপনার গুগলে র্যাঙ্ক করাইতে পারবেন ঠিক আছে সেটা আমি সামনের ভিডিওতে দিব সো সবাই অবশ্যই ভিডিওটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন অবশ্যই কমেন্ট আপনার মতামত জানবেন সাবস্ক্রাইব করার করতে বলার কারণ হচ্ছে এরকম হাতে থাকা মোবাইল দিয়ে আর্নিং রিলেটেড ভিডিও আমার মোবাইলে অটোমেটিকলি তো আসতে থাকবে সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনাদের সঠিক সঠিকভাবে কাস্টমাইজেশন করার পরে অ্যাসিউ রিলেটেডভাবে আপনি সেটিংসগুলো কমপ্লিট করবেন এমনকি কীভাবে আপনি সম্পূর্ণ 100% পারসেন্ট ভাবে আপনি একটি ব্লগ পোস্ট করতে পারবেন যে পোস্টের মাধ্যমে এসইউ করলে যারা আপনার গুগলে সার্চ করবে আপনার ওয়েবসাইটটা তাদের সামনে খুব দ্রুত শো করবে এমন কি আপনার গুগল সার্চ কনসোলের মধ্যে খুব দ্রুত আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক করবে আশা করি আজকে আপনাদেরকে এই বিষয়টা বুঝাইতে পারছি তিন নম্বর ভিডিওতে এমনকি সামনের ভিডিওতে আমরা দেখব কীভাবে গুগল সার্চ কনসোলের মধ্যে আমরা একটা অ্যাকাউন্ট করব এমনকি গুগল সার্চ সার্চ কনসোলের সাথে আমাদের মোভি ওয়েবসাইটটাকে সংযুক্ত করব যাতে করে গুগল সার্চ র্যাঙ্কে আমাদের ওয়েবসাইটটা খুব দ্রুত পৌঁছায় এমনকি জনতা যখন সার্চ করবে আমাদের মোভি ওয়েবসাইটের জন্য তাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে ঠিক আছে তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন যারা প্রথম ভিডিওটি দেখেন প্রথম ভিডিওটি দেখে শেষ করার পরে দ্বিতীয় ভিডিওটি দেখবেন এবং দ্বিতীয় ভিডিওর কাজ শেষ করার পরে তিন নম্বর ভিডিও দেখে কাজগুলো সম্পন্ন করবেন তো তিন নম্বর ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ আপনি এতদিন যা কাজ করতেন সবগুলাই হচ্ছে একটা পরীক্ষা হল ঠিক আছে এখন আপনাকে এক্সাম মানে প্রস্তুতি আপনার প্রস্তুতি নিয়েছেন এখন এক্সাম এক্সাম দিতে হবে এক্সামটা হবে তিন নম্বর ভিডিও আর তিন নম্বর ভিডিওতে আমি সম্পূর্ণ এই কোর্সটি বন্ধ করে দেব তার মানে তিনটা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে টোটাল ইনকাম করার মতো রাস্তা দেখিয়ে দিয়েছি যেভাবে আমি ইনকাম করছি আপনারা সেভাবে ইনকাম করতে পারবেন সো তিন নম্বর ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তিন নম্বর ভিডিও যেন সবাই তৈরি থাকবেন কারণ ভিডিওটা বেশি লম্ব হচ্ছে সেই কারণে আমি এটাকে কোর্স হিসেবে ভাগ ভাগ করে দিচ্ছি ঠিক আছে প্রথম দুটো আবার তো শেষ করলাম শেষ করে ফেললাম আজকে সো তিন নম্বর ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তিন নম্বর ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কোন কোন জিনিসটা বুঝতে অসুবিধা হয়েছে আমি চেষ্টা করবো তিন নম্বর ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা আবার ভালো করে এক্সপ্লেন করার জন্য সো পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ